রামপুরহাট কাণ্ডে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা। রামপুরহাট কাণ্ডে নিহতদের পরিবারের পাশে রাজ্য সরকার, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিদগ্ধ বাড়ি মেরামতের আশ্বাসও দিলেন তিনি। গত সোমবার রাতে উপপ্রধান ভাদু শেখ খুন হন, আর সেই ঘটনার পর থেকেই বকটুই গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। পরপর 10টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর দাবি, দুই ঘটনা এখনো পর্যন্ত প্রাণ নিয়েছে মোট 8 জনের। ঘটনায় তদন্তে ইতিমধ্যেই এসআইটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বকডুই গ্রামে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, জীবনের বিকল্প টাকা কিংবা চাকরি নয়, তবে সংসার চালাতে টাকার প্রয়োজন। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ব, স্বজন হারাদের পাশে দাঁড়াতে তাই অগ্নিদগ্ধ বাড়ি মেরামতের জন্য প্রথমে 1 লক্ষ টাকা ঘোষণা করা হয়, পরে যদিও তা বাড়িয়ে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। এছাড়াও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে অর্থ সাহায্যের কথাও ঘোষণা করা হয়। এছাড়াও নিহতদের পরিবার পিছু 1টি করে চাকরির কথা ঘোষণা করা হয়। তবে এভাবে কাউকে স্থায়ী চাকরি দেওয়া সম্ভব নয়, তাই তাদের আপাতত মুখ্যমন্ত্রীর কোটা থেকে চাকরি দেওয়া হবে। গ্রুপ বি অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করতে হবে তাদের। প্রথম 1 বছর তারা 10,000 টাকা বেতন পাবেন, পরের বছর স্থায়ী চাকরি পাবেন। প্রত্যেকের পোস্টিং নিজের এলাকাতেই করার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই স্বজন হারাদের হাতে চেকও তুলে দেওয়া হয়েছে। তাদের ঘর বাড়িগুলো পুড়ে গেছে পুরো। ইমিডিয়েট তাদের ডিএম কোথায়? ইমিডিয়েট তাদের 1 লাখ টাকা করে দেবেন, তারা যাতে ঘর বাড়িগুলো সারাতে পারে। ম্যাম আজকেই দেব। আজকেই দেবেন? হ্যাঁ, আপনি নিয়েছেন তো? আচ্ছা, আমি দাঁড়ান দাঁড়ান, আগে দাঁড়ান না, সাজা বলে দেওয়া হয়েছে। এই সাজা বলে দেওয়া হয়েছে অলরেডি, তোমরাই বলেছো বাড়ি ঘর সারি ফাড়ি দেওয়ার কথা। এটা এটা পলিটিক্স করার জায়গা না। আমি যখন বলছি আমারটা ভালো করে শোনো। আমি তোমাকে একটা কথা বলি, তোমার একা বললে তো হবে না, সবার কথা শুনতে হবে। আর আপনারা যে পরিবারগুলোর কথা বলছিলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আপনারা মানতেও পারেন না মানতেও পারেন। জীবনের বিকল্প কখনো টাকা হয় না, জীবনের বিকল্প কখনো চাকরি হয় না, আমি জানি এটা ভাই। তবুও মানুষকে বেঁচে থাকতে হয়, যে চলে যায় তার পরিবারগুলো কি করবে, তার পরিবারগুলোকে দেখতে হয়, এটা আমাদের মানবিক কর্তব্য। তাই আমি যেটা ঠিক করেছি, এখন আপাতত আপাতত ওরা 1 লাখ টাকা করে বাড়িগুলো তৈরি করার জন্য দিক, আর 5 লাখ টাকা করে আপনাদের হাতে দিক। আর আপনারা যে 10টা পরিবারের কথা বলেছেন, পরিবারের 10 জন 10 জনকে 1টা করে চাকরি আমরা করে দেবো। সুতরাং আমি আপনাদের বলছি, আবার বলছি, টাকা কখনো বিকল্প হয় না, চাকরি কখনো বিকল্প হয় না। আমি স্টেট আমার নিজের যে কোটা আছে চিফ মিনিস্টারের, আমি সেখান থেকে 10 জনকে চাকরি করে দেবো। প্রথম 1 বছর নিয়ম অনুযায়ী, এটা তো ইন্টারভিউ দিয়ে হচ্ছে না, প্রথম 1 বছর ট্রেনিংও হবে না, প্রথম অ্যাটেন্ডেন্ট হিসেবে করে দেবো গ্রুপ ডি। প্রথম 1 বছর তারা বলি, আমি প্রথম 1 বছর 10,000 টাকা করে পাবে, তারপরের বছর পার্মানেন্ট হয়ে যাবে। এবং এই এমনি পার্মানেন্ট চাকরি পাওয়া যায় না, কিন্তু আমি আমার নিজের কোটা থেকে দেবো। হ্যাঁ, এলাকাতে করে দেবো, কাছাকাছি করে দেবো, আশেপাশে করে দেবো।